রাজধানীর যাত্রাবাড়িতে গ্রিনল্যান্ড পরিবহনের বাসের চাপায় এক হারানো রাসেলকে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে দশ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট এই তারিখের মধ্যে ঘটনা দেয় বাস কোম্পানি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে পরের থেকে বাসের টিকিট বক বাসের টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ক্ষতিপূরণ না দেয়া গ্রীনল্যান্ড পরিবহনের ব্যর্থতার বিষয়ে অনুষ্ঠিত শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে সকালে ক্ষতিপূরণ প্রদানের আদেশ বাস্তবায়ন না হওয়ায় বাস কোম্পানিটির ম্যানেজারকে তলব করেন হাইকোর্ট পরে দুপুর দুইটায় সেই ম্যানেজার আদালতে উপস্থিত হয়ে জানান বাসের মালিক মোহাম্মদ আলাউদ্দিন দেশে ফেরার পর ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গত বছর আঠাশ এপ্রিল যাত্রাবাড়িতে কথা কাটাকাটির জেরে রাসেল সরকারের পায়ের ওপর দিয়ে গ্রিনল্যান্ড পরিবহনের চালক গাড়ি চালিয়ে দিলে এক পাহারান রাসেল